রিহান বাবা, এক বছর। হ্যাঁ, দেখতে দেখতে পূর্ণ হলো তোমার একটা গোটা বছর। তাই তোমার জন্য রইল তোমাকে লেখা তোমার মায়েরই প্রথম চিঠিখানা। হয়তো তুমি এখন কিছুই বুঝবে না, কিন্তু যেদিন তুমি বড় হবে সেদিন না হয় পড়ো এই চিঠিখানা, কেমন? জানো তো, তোমার জন্মের পর তুমি যখন আমার বুকে এলে আর মিটমিট করে তাকিয়েছিলে, তখন আমার মনে হয়েছিল আমারও যেন আবার নতুন করে জন্ম হলো। উফ, কি আনন্দ, কি আনন্দ, কি কান্নাটাই না কেঁদেছিলাম সেদিন আমি। কিন্তু সেদিন সেই অনেক আনন্দশ্রুর মাঝেও বুঝেছিলাম আমার জীবনের আসল মানেটা কি। আমারই শূন্য ঘরে পূর্ণিমার চাঁদের আলো হয়ে তুমি এলে। জানো তো, জীবনে অনেক কিছু পাওয়ার মাঝেও জীবনটা যেন অনেক খালি খালি লাগতো, যেটা তুমি এসে পূরণ করে দিয়েছ। তোমার শোনা অনেক রূপকথার গল্পের মধ্যে অনেক রাজারানী থাকলেও, জানবে তোমার মায়ের রূপকথার গল্পে ছিল একটাই মিষ্টি রাজপুত্র, যে খয়েরি চোখের চাউনি আর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে ভরিয়ে রাখত সারা বাড়িটাকে, যাকে ঘুম পাড়ানোর জন্য কোনো সোনার কাঠি রূপোর কাঠি লাগত না। আমার একটা আঙুলি ছিল যথেষ্ট, যেটা তোমার ছোট্ট ছোট্ট নরম তুলতুলে আঙুলগুলো দিয়ে ধরে থাকত। তোমার জীবনের এই প্রথম কয় মাসে যেন তোমার সাথে একটু একটু করে আমিও বড় হয়েছি। তখন তো তোমার মুখে বুলিও ফোটেনি, কিন্তু তোমার দিকে তাকালে বা তোমার মাথাটা আমার হাতে রাখলে বা তোমার বুকে কান পাতলে সব সময় মনে হতো তুমি বলছো, মা, ও মা, এই তো আমি। মা, 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 সারাক্ষণ শুধু তোমার কল্পনার জগতে যেন একটাই মানুষ জগৎ জুড়ে আছে, আর সেটা হলাম আমি। উফ, ভাবলেই যেন আনন্দে বুকটা ভরে ওঠে, মনে হয় যেন ডানা মেলে উড়ে যাচ্ছি আকাশে। আর প্রথম যেদিন তোমার মুখে আধো আধো স্বরে মা ডাকটা শুনলাম, আহা, সেদিন যে কি আনন্দ হয়েছিল! মনে হয়েছিল না, একবার না, বার বার শুনি সেই ডাক। এই তো সেই ডাক যে ডাকটার জন্য এতগুলো দিন আমি অপেক্ষা করেছিলাম। শোনা বাবা আমার, জানবে কখনোই তুমি একা নও, তোমার সব কিছুতেই আমি মিশে আছি। তোমার হাসি, তোমার কান্না, তোমার দুষ্টুমি, তোমার খেলা, সব সব কিছুতেই আছি আমি। চোখ বন্ধ করে ঘুমোলে বা চোখ খোলা অবস্থায় তোমার এই মাকে তুমি সব সময় পাশে পাবে। যেন জানো তো, আমি কোনোদিনই অন্ধ ভালোবাসায় বিশ্বাসী ছিলাম না, কিন্তু কে বলে যে ভালোবাসা অন্ধ হয় না? এই দেখো, এই যে যখন থেকে আমি জানতে পেরেছি তুমি আমার মধ্যে এসেছো, সেদিন থেকেই তোমায় না দেখেই তোমায় কত ভালোবেসেছি বলতো। এই দেখো, আগের বছর সান্তা আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসাবে তোমাকে দিয়েছিল, আর এই দেখো আমরা তিনজনে মিলে বসে প্রথমবার সরস্বতী পুজো করছি। আর প্রথমবার তোমার ক্যানাডা ডেতে তুমি কি মজাই না করেছিলে! আর এই দেখো, এইগুলো আমি শখ করে তোমার ইস্টারে তুলেছিলাম, আর এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে তোলা। তোমার জীবনের প্রথম কয়েকটা সপ্তাহে আমার সব থেকে প্রিয় মুহূর্তগুলো কি ছিল জানো? যখন তুমি আমার কোলে ঘুমাতে, তোমার ছোট্ট ছোট্ট ঠোঁট আর তোমার কুঁই কুঁই আওয়াজ, উফ, সেইগুলো যেন সারা বাড়ি ভরে থাকত। আর তোমার ছোট্ট ছোট্ট নিঃশ্বাসে যেন আমিও প্রাণ ভরে নিঃশ্বাস নিতাম। যখন তুমি ছিলে সেই ছোট্টটা, তখন তোমার সব থেকে প্রিয় খেলা কি ছিল জানো? হাত পা ছোঁড়া। সারা দিন ঘন্টার পর ঘন্টা তুমি শুধু হাত পা ছোঁড়েই যেতে, তোমার সমস্ত ভাষা সেই হাত পা ছোঁড়ার মাধ্যমেই প্রকাশ করতে তুমি। আর আমরা দুজনে অবাক হয়ে তোমাকে দেখতাম, তারপর একটু একটু করে উঠে বসা, তারপর দাঁড়ানো, তারপর হামাগুড়ি দেওয়া, আর সেখান থেকে ছোট্ট ছোট্ট পা ফেলে হাঁটা। উফ, এই যেন ভীষণ সুন্দর এক জার্নির সঙ্গী ছিলাম আমরা। আর তারপর তোমার সব থেকে পছন্দের খেলনা কি ছিল জানো? বই। বইয়ের ছবি দেখতে তুমি ভীষণ ভালোবাসতে, সব সময় শুধু বই বই আর বই। আর তোমার সব থেকে প্রিয় ফল কি ছিল বলো তো?
কিউই, কিউই আর ড্রাগন ফ্রুট খেতে তুমি ভীষণ ভালোবাসো। আর প্রথম তুমি কি বলেছিলে জানো? দাদা, তারপর বাবা, আর তারপর মা। আর জানো, তোমার এখন দেখতে দেখতে 6টা দাঁতও বেরিয়েছে, যেগুলো দিয়ে সারাক্ষণ এখন তুমি আমাকে কামড়াও। তবে তোমার এই মিষ্টি হাসিতেই সব কষ্ট যেন নিমিষে উধাও হয়ে যায়। জানো তো, যেদিন তুমি প্রথম পড়ে গেছিলে আর তোমাকে নিয়ে দৌড়ে গেছিলাম হসপিটালে, উফ, সেদিন যেন মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাবে। জীবনে এত কষ্ট এর আগে কোনো দিনও আমি পাইনি। শুধু সেই দিনটাই কেন, তোমার জ্বর বা শরীর খারাপ যখনই হতো, যখনই তোমার এতটুকু কষ্ট হতো, তখনই যেন মনে হতো সেই কষ্টটা আমার বুকে শত সহস্র তীরের ফলার মতো এসে বিঁধছে। তবে তোমার এই মিষ্টি মুখের দিকে তাকালে মনে হয় জীবনে তো আর কোনো দুঃখই নেই আমার। দুঃখ দস্যুগুলো এখন অনেক দূর দেশে পাড়ি দিয়েছে, কারণ তুমি তোমার রাঙা পা দিয়ে হেঁটে হেঁটে সারাক্ষণ আমায় পাহারা দিচ্ছ। যে তুমি তো আমার সেই বীর পুরুষটা যে এখন অনেক বড় হয়ে গেছে, সে তো এখন ঢাল তরোয়াল নিয়ে একাই সব দস্যুদের সাথে লড়াই করে। তাহলে ভয় কি আমার? তোমার হাসিতে মাখানো পুষ্পরথে চেপে পাড়ি দেব আমরা। তুমি সারথি হয়ে ঘোড়া জোটাবে, টকবক টকবক টকবক। জানো তো, এর আগে আমি খুব দুর্বল মনের মানুষ ছিলাম, কিন্তু যেদিন থেকে আমি জানতে পারলাম তুমি আসছো আমার কাছে, সেদিন থেকে যেন আমার মনের মধ্যে কোথা থেকে শক্তি সঞ্চয় হতে থাকলো, আর সেই শক্তি যেন দ্বিগুণ করে তুমি এসেছো। কি অদ্ভুত, তাই না? তাই তো আমার জন্মের 8 আর 1 8, এই 2 8 মিলিয়ে 16 হয়ে তুমি এলে সেই একই মাসে, আর সেই দিনই যে আবার নতুন করে জন্মালাম আমি। তাহলে বুঝতেই পারছ এই দিনটা আমার কাছে কতটা বড় বলতো। তাই এই বছর যেভাবে সবাই হই হুল্লোড় করে তোমার জন্মদিনটা পালন করলাম, প্রতি বছরই কিন্তু এই দিনটা তুমি এইরকমভাবেই সেলিব্রেট করো সবার সাথে। যখন আমি পৃথিবীতে থাকবো না, ওই আকাশের তারা হয়ে দূর থেকে দেখবো তোমায়, সেই দিনও কিন্তু এইভাবেই আনন্দ করো তুমি। কারণ জানবে, আকাশের তারা হয়েও তোমার মা মিটমিট করে দূর থেকে তোমাকে দেখছে আর অনেক অনেক আশীর্বাদ করছে। এই দেখো, তোমার এই দিনটা আমরা প্রত্যেকটা মাসেই কিভাবে সেলিব্রেট করেছি। এটা তোমার প্রথম মাস, কত ছোট্ট ছেলে তুমি দেখেছো, এই পুচকেটা, আর মিটিমিটি করে তাকানো, নরম তুলতুলে ঘাড়। এই ঘাড়টা তো তখন আমার ধরতেও ভয় লাগতো, মনে হতো সবসময় তোমার কোথাও লাগছে না তো। তারপর দেখো, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, কিভাবে দিনগুলো কেটে গেল, তাই না? এই দিনটাতে যতই ব্যস্ত থাকতাম না কেন বা যত রাতই হোক না কেন, কিন্তু তোমার বাবা আর আমি মিলে প্রত্যেকটা জন্ম মাসেই আমরা কেক কেটে ছোট্ট করে সেলিব্রেট করতাম, আর প্রত্যেকটা মাসেই একটু একটু করে তোমার যে পরিবর্তনগুলো হতো সেই মুহূর্তগুলো বন্দি করে রেখেছিলাম এইভাবে। তারপর হলো তোমার অন্নপ্রাশন। ওরে বাবা, সেই দিন তো আমরা সবাই মিলে কি মজাটাই না করেছিলাম। আর তোমার জন্য নিজে হাতে বানানো সেই টোপরটা, উফ, সেটা তো আজও সযত্নে তুলে রেখেছি। তারপর হলো 7 মাস 8 মাস 9 মাস, তারপর 10 11 আর 12, ব্যাস গোটা একটা বছর কেটে গেল। আর আজ তুমি দেখো কত বড় হয়ে গেছ। সত্যি ভালো সময়গুলো ধরে রাখলো যেন হাত থেকে শুধুই ফসকে যায়। দেখো, আজকের এই বিশেষ দিনে সবাই তোমার সাথে আছে, তোমাকে ভালোবাসার প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে কত আনন্দ করছে বলতো। জানো তো, তোমার এই মা কিন্তু ভীষণ সাধারণ মেয়ে, কিন্তু তোমাকে পেয়ে এই সাধারণ মেয়ের জীবনটাও অসাধারণ হয়ে গেছে। আজ সে যেন পরিপূর্ণা, সূর্যের মতো উজ্জ্বল আর আকাশের মতো নির্মল হও তুমি। আর তোমার একটা অনেক বড় মন হোক, তুমি হও অন্ধকারের আলোর দিশারি। আর চেষ্টা করো তোমাকে যারা ভালোবাসে, যারা তোমার ভালো চায়, তাদের প্রত্যেককে ভালো রাখার। কিন্তু সবার আগে মানুষের মতো মানুষ হও তুমি,
এই আশীর্বাদটাই করি। হ্যাপি বার্থডে বাবা, এই দিনটা তোমার জীবনে ফিরে আসুক বারবার। ইতি, তোমার মা।